ইতিমধ্যেই শুনেছেন যে আমাদের ছয়টি মামলা ছয়টি ঘটনায় আমাদের সাতটি মামলা রুজু হয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলনে মামলা মামলা এই ঘটনায় লাশ উত্তোলনের জন্য ইতিমধ্যেই আমরা আবেদন করেছিলাম কোর্টে বিজ্ঞ আদালত আমাদের আবেদন মঞ্জুর করে লাশ উত্তোলনের অনুমতি দিয়েছেন আমরা সেই অনুমতি সাপেক্ষে ইতিমধ্যে ছয়টি মামলার মধ্যে চারটি মামলার ম্যাজিস্ট্রেট ইতিমধ্যে নিয়োগ করা হয়েছে জেলা প্রশাসকের মাধ্যমে এখন আমরা লাশ উত্তোলনের অপেক্ষায় আছি তবে আমরা তাদের সাথে সমন্বয় করতেছি করতেছি যোগাযোগ যারা ভুক্তভোগী ফ্যামিলি তাদের সাথে আমরা যোগাযোগ করে সমন্বয় করি আমরা কোয়ার্ডিনেশনের মাধ্যমেই আমরা লাশ উত্তোলন করব। তবে ইতিমধ্যে আমাদের কানে এসেছে যে হয়তো দুই একজন এই ঘটনার বাদী বা অভিযোগকারী তারা আবার বিজ্ঞ আদালতে আবেদন করতেছে যাতে লাশ উত্তোলন না করা হয় এই সিদ্ধান্ত নির্ভর করবে বিজ্ঞ আদালতের উপরে আমরা মামলার প্রসিডিউর মেনটেন করতে যে যেহেতু এইটা আমাদের একটা ভাইটাল এভিডেন্স আপনার একটা মামলা একটা হত্যা মামলার ক্ষেত্রে পোস্টমর্টম রিপোর্টে কিন্তু একটা ভাইটাল এভিডেন্স যেহেতু মামলার প্রমাণের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সুতরাং এইটা আমাদেরকে করতে হবে আইন আইনগতভাবে এটাই আমরা মনে করি এরপরেও যদি বিজ্ঞ আদালত কোনো আদেশ দেয় যে প্রয়োজন নাই সেক্ষেত্রে আমরা বিজ্ঞ আদালতের আদেশ অবশ্যই আমরা মেনে চলবো উত্তোলনটা কবে শুভ হইতে তাই এইটা আমরা সমন্বয় করতেছি তাদের সাথে যোগাযোগ করতেছি কারণ তাদের মধ্যে এখনো সেই অনুভূতিটা কাজ করতেছে তাদের দুঃখ বেদনা ব্যথিত হৃদয়ে এখনো সেই দাগটা দূর হয়ে যায় নাই আমরা চেষ্টা করতেছি আইনের বিষয়টা তাদেরকে বোঝায় ওখান থেকে যাতে তাদেরকে নিয়ে একসাথেই আমরা যাতে এই কাজটা করতে পারি দ্রুততম সময়ের মধ্যে সেই চেষ্টাটা আমরা করতেছি